গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ আনপ্রফেশনাল ব্লগ। ঠিক আছে, তো আজকে একটা কি দেখাবো, লজ্জার ব্যাপার। আমরা অনেকদিন পর তীর্থঙ্কর আর আমি একসাথে ব্লগ করছি। হ্যাঁ, বহু যুগ পরে, বহু যুগ। আচ্ছা, লোকজনকে আর একটু ধোকা কথাবার দেবো আমরা। না না, এই আমি আর তীর্থঙ্কর কলকাতা শিফট করে যাচ্ছি গাইস। ব্লগ আসছে, সুন্দর ব্লগ, এরপর থেকে কন্টিনিউ ব্লগ দেখবে রেগুলার ব্লগ। তারপরে তীর্থঙ্কর আলিপুরদুয়ার, আমি খড়গপুরে, আর সব কিছু বন্ধ। না না, আবার শুরু হবে, আবার তীর্থঙ্কর আসছে, আমি আসছি, আমি আসছি, তীর্থঙ্কর আসছে, তীর্থঙ্কর, আমি তীর্থঙ্কর। তো দেখো গাইস, মানে একটা সত্যি কথা বলছি, একদম অনেস্ট কনফেশন, মানে আমাদের ভিডিও যারা এতদিন ধরে দেখে এসছে, মানে অনেকদিন ধরে ব্লগ করছি, মানে ট্রেন্ডিং টপিকের উপর যে ছোটা, মানে যে মাখা কাকু বলে ফার্স্টের দিকে গেছিলাম, কোথায় প্রথম দিকে আমার হয়তো আমরাই ট্রেন্ড বানাতো, ট্রেন্ডিং একটা আসলো এইকে নিয়ে, যে সব নাড়াঘাটা যে চলছে, মানে জিনিসটা না খুব একটা ভালো লাগে না, বলছে যারা করছে তারা করছে থাকে, কিন্তু আমাদের বেসিক্যালি পছন্দ না জিনিসপত্রগুলো, ইচ্ছে করে না, ইচ্ছে করে না, বাচ্চাদের মতো ঝামেলা করা, ঝগড়া করা, মাখা কাকুকে নিয়ে ব্যাপার ভিডিও চলছে, মানে আরে রোজ দিন তিন থেকে চার পিস করে মাখা কাকুর ভিডিও দেখি ক্যাচাল করছে মাখা কাকুর সাথে। আরে কি দরকার লোকটার পেছনে গিয়ে খোঁচানোর, ঠিক আছে, করছে করতে দেখি না, করতে লাইফে তো তোমার কিছু ক্ষতি করতে আসছে না। হ্যাঁ, তো এবার আমাদের যে একটা দাঁড়া, তো আমাদের বেসিক্যালি যেটা একটা ইউনিক কন্টেন্ট, যেটা মানে ইউনিক কন্টেন্ট, মানে খাইকে যেরকম ব্লগ করে, মানে সেটা বাড়ি ব্লগ হতে পারে, স্ট্রিট ফুড হতে পারে, এটা স্ট্রিট ফুডই করবে, এবার থেকে বেশিরভাগ ট্রাই করবো স্ট্রিট ফুড। আর যেহেতু আমাদের দোকান ওপেন হচ্ছে খাইকের, তো সেই দোকান রিলেটেড তোমার ব্লগ দেখতে পারো। আর সবচেয়ে আরেকটা বড় কথা, আর একটা আনকাট খিস্তি মারার জন্য চ্যানেল খুলেছি, এটা আমাদের চার নম্বর চ্যানেল, ডিসক্রিপশনে থাকবে, ডিসক্রিপশনে থাকবে। আগে তিনটা ফেলিয়ার হয়েছে, এটা চার নম্বর ট্রাই। এক মহান পুরুষ বলেছে, অ্যাটেম্প করে যাও, করে যাও, কখন কোনটা সফল হবে তুমিও জানো না। তীর্থঙ্করের মোটিভেশন। সবার জীবনে প্রচুর চাপ, প্রচুর বাস, বাট আমরা দেখে কেমন ফান করছি, এইটাই হলো জীবনের মূল মন্ত্র, এটা তীর্থঙ্করের মোটিভেশন। এখন শোনো, তোমরা যদি যতই চাপে থাকো, যত যাই কিছু করো, ঠিক আছে, আলটিমেটলি ওর পাপাদের টিমে একটা লোক খালি আছে, আস ভাই, এবার সবাই মোটিভেটার। আমি শুনতে যাই না ভাই, আমি শুনতে যাই না, আমরা কলকাতা এসেছি, কলকাতা দেখা করলাম, আমাদের ব্লগ করার কোনো প্ল্যান থাকে না এক্স্যাক্টলি, আমরা যখন যেখানে যাই সেখানে ব্লগ বানিয়ে নিই। এবার দমদম এসেছিলাম, আমরা অ্যাকচুয়ালি মিট করলাম সায়ক দা, এসেছে অনেকদিন পর, আমি ছিলাম সায়ক দা এসেছে। তো এবার ব্যাপারটা হলো কি, আমরা আসলাম যখন হল আটা স্ট্রিট ফুড বানাই, অনেকদিন ধরে রেস্টুরেন্টের ব্লগ হচ্ছে, এবার স্ট্রিট ফুড বানা যাচ্ছে। তো বেসিক্যালি আমরা তো এইসব ফালতু এইসব বানানো গল্প আমি বলছি, আমাদের ইচ্ছা ছিল, অনেকদিন কলকাতার দুজনে বাইরে ছিলাম, তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য একটা নাগেরবাজারে একটা বিরিয়ানি দোকানে খেতে এসেছি, হচ্ছে থ্যাংক ইউ বকুদা আমাদের সাজেস্ট করার জন্য, আক্রম বিরিয়ানি। তো দেখা হচ্ছে আক্রম বিরিয়ানিতে। তো গাইস, ওই যে দেখতে পাচ্ছ আক্রম বিরিয়ানি, মাত্র করার উদ্যোগ ছিল, হঠাৎ করে এখন বৃষ্টি নামতে শুরু করেছে, মেয়েদের থেকে বেশি মুড সুইং হচ্ছে, বৃষ্টি শুরু হবে, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, আর আমরা ব্লক করবো, আর তার মধ্যে ঝামেলা হবে না, এটা তো ইম্পসিবল ব্যাপার। দোকানে এসেছি গাইস, দোকানে এসেছি, দোকানের ওনার আবার বলছে তোমরা যখন ব্লগই করছো চলো না মাটন ভুনা হচ্ছে একটু দেখে নেবে, চলো আমরা দেখেই নেবো, একটু দেখেই নিই, আর দেখেই নিই। তো গাইস, আমরা এসেছি একটার সময়, এখন বাজে চারটে বাজতে যায়, এখনো পর্যন্ত মাটন বিরিয়ানি তৈরি হয়নি, এখন এই চাল বসবে না দাদা, আবে 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 আবি না, আমি বলছি এখন চাল বসবে, চাল হবে, আজকে দুটো ভিডিওর প্ল্যান ছিল, একটা ভিডিও ক্যান্সেল করতে হবে। ও কপাল, সব কপাল, একটা ভালো বিরিয়ানি খাওয়ার জন্য কতটা স্ট্রাগল করতে হয় সেটা তোমরা একবার দেখো। ব্লগ তো অনেক ধরনেরই করি আমরা, তো বাট সবসময় চাই একটা ইউনিক কিছু দেখাতে, ইউনিক কিছু দেখাতে, এইদিকে দেখতে পাচ্ছো, যদি কোনো ইউনিকনেস নেই আমাদের লাইফে, কোনো ইউনিকনেস নেই, সেই আমি টুপি পরি, চশমা পরি, ফোন নিয়ে বসে থাকি, তুই ভাটের মতো বকিস আর গুড খাচ্ছে ভাই, এটাই তো বলবে। বাট এই ব্লগটা সত্যি অন্যরকম, এটা কিন্তু মানতেই হবে, মানে আমরা শুধু খাবার দেখাচ্ছি না, মেকিং দেখাচ্ছি, মানে আমরা আপগ্রেড করেছি, দুই বন্ধু, এই দেখো হাই করো, ওই টাকা দশ
আপনি মতলব বিরিয়ানি বিরিয়ানি হলে মে ইয়া চাল পাবে বিরিয়ানি হলে মে আমি যাবা লাগা 10 মিনিট সে কিতনা যাবা 10 মিনিট মানে আধা ঘন্টা লাগা দম পর আধা ঘন্টা এক কাম কিজে না বাইরে ফুল ফুল লাগা দিজে আমি সো সো যেতে হ্যাঁ আজ আমি সো যেতে কাল সুবহ উঠ কে जाएंगे বিরিয়ানি খাওয়ার কা বাদ ঘর পৌঁছ जाएंगे বাংলায় বলো প্লিজ বাংলায় 1 বাজে সে উঠ কা আচ্ছা মেরা 5:50 মে ট্রেন হ্যায় আচ্ছা বাংলায় বলো প্লিজ প্লিজ আমার 5:50 সময় ট্রেন আছে আমি এদেরকে বললাম একটা খাটিয়া দিয়ে দিতে বাইরে ওখানে শুভ সকালবেলায় বাড়ি যাবো ওরা এখনো বলছে বিরিয়ানি হতে 10 মিনিট লাগবে আমি জিজ্ঞেস করলাম যে চাল ফুটতে 10 মিনিট না বিরিয়ানি হতে 10 মিনিট ওরা বললো 20 মিনিট তুই একদম পুরো ট্রান্সলেট করে দিলাম ভাই গুগল কিবোর্ড কেসার আর ঘি তোমার ডালে ইউজ করো না অনেকদিন ধরে সবাই বলছিল যে খাবার দাবার তোমার ডিটেইল লেখাচ্ছ না খাবার দাবার কি খাবার দাবার খাচ্ছ উল্টা পাল্টা ব্লগ হচ্ছে এইসব অনেক কথা বলছিল তো তো আজকে একদম প্রপার ভাবে আমরা মেকিং দেখাচ্ছি বিরিয়ানি মেকিং হয়ে গেছে মেকিং দেখা দেখা আমার শুকিয়ে গেছে আমার ভিতরে মেকিং চলছে এখন মেকিং প্রসেস চলছে মানে 1 প্লেট বিরিয়ানির জন্য আমাকে এতদিন কোনো কোনো দোকানে ওয়েট করতে হয় অবস্থা কি 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 জন্য আমি দেখেছিলাম বাইরে দূর থেকে আক্রম বিরিয়ানি ভিডিওটাকে 200 টাকাও ইনকাম হয় না অথচ আমার এখানে এসে বিড়ি পান সিগারেট ট্রেনের ভাড়া সব কিছু আজ চলে যায় আমরা দাঁড়িয়ে থেকে যে 4 থেকে 5 কাপ চা খেলাম না ইচ ইচ 4 থেকে 5 কাপ চা খেলাম তার পাশাপাশি আনুষঙ্গিক সব খরচা মিলিয়ে মানে অনেকটা বিল হয়ে গেছে অলরেডি মানে একটা ব্লগের পিছনে যা ইনভেস্ট সত্যি শুধু তোমাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের কথা ভাবে ব্লগ বাড়ি টাকা আমার ইনকাম করা আমার উদ্দেশ্য নয় গাইস এই অ্যাস্থেটিক কথাবার্তা একটা কানে জবাব ফুল দিয়ে বলতে হবে আর বাস বাস তাহলেই ভাইরাল তুমি তাহলেই তুমি ভাইরাল জবাব ফুল আর কানে একটা ধূপ রাখতে হবে তাহলেই তুমি অ্যাস্থেটিক প্রচন্ড টায়ার্ড আমরা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি বিরিয়ানির জন্য লংগেস্ট ওয়েটিং এভার হ্যাঁ কোন গার্লফ্রেন্ডের জন্য আমি জীবনে এতদিন দাঁড়াই ব্যাপারটা হচ্ছে আমি লাইফে এই প্রথমবার 3 ঘন্টা ওয়েট করার পর বিরিয়ানি পেয়েছি এই দাদা আমাকে দাঁড় করে হচ্ছে 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 দিয়ে লাস্টে বিরিয়ানি এসছে তো এখন খাবো একটা জিনিস ফার্স্টে বলি বিরিয়ানিটা যখন তৈরি হচ্ছিলো অ্যারোমা আলাদা লেভেলের আর আমার মনে হয় না মানে আমি এই দমদম এরিয়াতে এরকম টাইপের বিরিয়ানি খেয়েছি এর আগে আর গন্ধটা শুনে মানে গন্ধটা নিয়ে মানে অ্যারোমাটা নিয়ে যা মনে হলো একটা এই সাইজের আলু এইটা 250 টাকা দাম রাইসের কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে আছে আর একটা জিনিস সবচেয়ে বড় কথা হচ্ছে বিরিয়ানি না ড্রাই না মানে তুমি চালে হাত দিলে বুঝতে পারো একটু একটু তেল বেশি আছে আর রোগান বেরিয়েছে মানে বিরিয়ানিতে যারা বিরিয়ানি ফিরিয়ানি খাও তারা জানতে পারে যে রোগানটা কতটা মাহাত্ম বিরিয়ানি বলতে তো ব্যাপারটা হচ্ছে জিভে জল আসছে সারা দিনের পর একটু খাবো আগে একটু চাল নিই ফার্স্ট চাল নিয়ে দেখি চালটা কেমন হয়েছে বেশ মশলা ঝাঁঝালো আর অ্যারোমাটা খুব সুন্দর মানে মাইল্ড অ্যারোমা মানে গোলাপজল কেওড়া জলটা এত প্রপারভাবে দিয়েছে মানে একদম সেই প্রপারভাবে যেরকম মানে গোলাপজল কেওড়া জল দেয় মানে তুমি বেশি পাবে না কম পাবে না সেই লেভেলে আলুটা একটু দেখি আলু পুরো একদম সেদ্ধ কাছে নিয়ে এই আলু একটু স্যালাড হলে জমে যেত বাট দাদা পুরো একদম টেক অ্যাওয়ে কাউন্টার বসে তেমন হয় খাওয়ার খুব একটা জায়গা নেই আমরা এসে বাড়ি থেকে নিয়ে চলে যেতে পারো আমসায়
বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের মধ্যে রেডি করে দেন। এটা একটা রেওয়াজির পুরো বড় পিস, চর্বিওয়ালা পুরো একদম ভালো মাংসওয়ালা পিস। এটার ওজন হচ্ছে 200 থেকে 220 গ্রাম, মা বুঝতে পারছো 100 থেকে 150 টাকার মধ্যে 160 টাকার মাংসই দিয়ে দেয়। বিরিয়ানি কোয়ালিটি সেরা, সেবা সেরা লেভেল, মানে স্ট্রিট ফুড বিরিয়ানি এত ভালো আমি খাইনি, অনেকদিন হলো খাইনি। মানে একদম বড় বড় হাইফাই রেস্টুরেন্টকে আরামসে 10 গোল দেবে, আর খুব সুন্দর টেস্ট। এত গরম না, মাটনটা যে একদম সেই প্রপার যে একদম পুরো গলে যাওয়া মাটন সেরকম ব্যাপারটা না, একটু টেনে ছিঁড়েই খেতে হবে। মানে আর এক পিসটা এরকম টাইপের একটু চর্বি আছে এখানটাতে। তো যাই হোক, মাটনের আশাটা এখন মানে আমাকে বন্ধ করতে হবে, কারণ কারণ কন্টেন্ট যা গরম আমি পাচ্ছি না খেতে। কলকাতা আসা সত্যি এরকম বিরিয়ানি খাওয়ার জন্য, মানে এই সাদা চর্বিটা খাসির এই চর্বিটাই তো দরকার বিরিয়ানির সময়, তুমি বলো এই চর্বিটা না থাকলে বিরিয়ানি খাওয়ার কি মজা। রেওয়াজির এরকমই চর্বি দরকার। আমি ফুললি স্যাটিসফাইড, মানে তোমরা যারা দমদম ফমদম এই এরিয়াতে থাকো তারা প্লিজ এসো, একবার নিয়ে গিয়ে বাড়িতে হোম ডেলিভারি করো। দাদা জোম্যাটো সুইগি আছে? হ্যাঁ, জোম্যাটো সুইগি থেকে তোমরা অর্ডার করে খেতে পারো। আক্রম বিরিয়ানি নাগেরবাজার একদম মোড়ের সামনে যে অটো স্ট্যান্ডটা আছে, অটো স্ট্যান্ডের অপোজিটে স্যার, এই যে। কেমন লাগছে? পুরো ফুল অফ কোলেস্ট্রল, এটা হচ্ছে লাইভ লাইভ স্যার, জাস্ট নাও ফুল মজা। চর্বির যে অ্যারোমাটা এত গরম না, ছাড়াতে পারছে না, একটু মাংসটা শক্ত স্টিফ আছে। এবার মাংস বেরিয়েছে অসাধারণ, মাস্ট ট্রাই, এখানে মাস্ট ট্রাই। সেরা যদি রেটিং বলো 10.5 পুড়ে যেতে পারে, বাট খেয়ে মজা। চর্বি বিরিয়ানি আরো না কাবাবের গুলো গন্ধ দারুণ। ভাই কেমন লাগছে? এরকম এত বড় সাইজ একটা মাটন দিয়ে যার টেস্ট, মানে ফাটাফাটি টেস্ট, ঠিক আছে। তো গাইজ এই ছিল ব্লগ, আবার ব্লগ আসবে, আজকে একটা ব্লগ করতে পারলাম না, এখন আমি বাড়ি ব্যাক করবো। নেক্সট প্ল্যানটা হচ্ছে আমার একটা রেস্টুরেন্টওয়ালা ব্লগ আসছে, রেস্টুরেন্টের ব্লগ আসবে, ঠিক আছে। তার পাশাপাশি আর কলকাতা মিলিয়ে আসবে, তো আমি আপাতত কলকাতায় রয়েছি, তো আপাতত ওই জিনিসগুলো যে ঝামেলাগুলো রয়েছে ওই জিনিসগুলো মেটানোর পর তারপর আমরা একটু ভালো রকমের কন্টিনিউ ব্লগ করতে পারবো। সবাই বলছে কেন কন্টিনিউ ব্লগ করছো না, এই করছো না, সেই করছো না, তার মেন কারণটা হলো এটা খাই খাই আমাদের রেস্টুরেন্ট আসছে, রেস্টুরেন্টের জন্য প্রবলেমটা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এটা কাটিয়ে ফেললে আর রেগুলার ব্লগ আসবে। চলো বাই।